প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইমা হোমিও ক্লিনিকে আজকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে ব্যতিক্রমধর্মী চর্মরোগের লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে চর্মরোগ আসলে একটা মায়াজোমেটিক ব্যাপার। সোরা মায়াজোমে যে লক্ষণ সেটাই হলো চুলকানি। প্রকৃতপক্ষে চুলকানি হওয়ার পেছনে যে মূল কারণ সেটাই হলো সোরা মায়াজম। তবে এই সোরা মায়াজম সুপ্ত অবস্থায় থাকতে পারে যদি সে তার উপযুক্ত সময় পরিবেশ অবস্থা পেয়ে যায় তখন সে বহিঃপ্রকাশ করে। যেমন সময়ের ব্যাপার, গ্রীষ্মকাল, বর্ষাকাল কিংবা শীতকাল এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভাব, স্যাঁতস্যাঁতে ময়লা ও নোংরা পরিবেশে অবস্থান ইত্যাদি ইত্যাদি কারণে চর্মরোগ দেখা দেয়। শীতকালে শুকনা আইসের মতো চর্মরোগ দেখা দেয় কিন্তু গ্রীষ্মকালে থাকে না। এই সমস্ত লক্ষণে সুরিনাম 200-15 দিনে একবার ব্যবহার করা যায় এবং পরবর্তী সময়ে আরও উচ্চ শক্তি প্রয়োগ করতে হয়। সুরিনাম ব্যর্থ হলে আর্সেনিক আয়োড 207 দিন অন্তর একবার প্রয়োগ করতে হয়। তাছাড়া আমরা শীতকালের যে কোনো চর্মরোগে পেট্রোলিয়াম 200 হতে উচ্চ শক্তি প্রয়োগ করতে পারি। ত্বক এত চুলকায় রক্ত বের না হওয়া পর্যন্ত চুলকাতে থাকে। এ ধরনের লক্ষণ দেখা দিলে অ্যালুমিনা বা মেজরিনাম, আর্সেনিক, ডোলিকোস এর যে কোনো একটি 30 শক্তিতে প্রথমে প্রত্যহ 2 বার প্রয়োগ করা যায়। অবস্থাভেদে তখন শক্তি ও মাত্রা পরিবর্তন করতে হয়। চর্মরোগে চুলকানির জন্য রাতে ঘুমাতে পারে না। এ ধরনের লক্ষণে জুগলাল, রিজিয়া অথবা কফিয়া 30 দিনে 4-5 বার সেব্য। চর্মের নিচে পোকা হাঁটা বা পিপিলিকা হাঁটার মতো সুরসুরি লক্ষণে নেট্রাম কার্ভ 200 দিনে একবার অথবা মেজেরিয়াম, ক্যালেডিয়াম, সিপিয়া, রাস্টক্স এর যে কোনো একটি ঔষধ লক্ষণ ভেদে প্রযোজ্য। তাছাড়া শরীরে রসপূর্ণ গুটি অত্যন্ত চুলকায়, তাতে পানির মতো রস বের হয়। এ ধরনের লক্ষণ পাওয়া গেলে নেট্রামসাল্ফ 12x বায়োকেমিক ওষুধ 4 ট্যাবলেট দিনে 2 বেলা ভরা পেটে চুষে খেতে হবে। চর্মরোগে চুলকানি স্থান পরিবর্তন করে এ ধরনের লক্ষণে স্টেফিসেগ্রিয়া অথবা মেজরিয়াম 200 3 দিন অন্তর একমাত্রা প্রয়োগ করা বাঞ্ছনীয়। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।